তামাম বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তাআলা খুব শীঘ্রই চূড়ান্তভাবে সাহায্য করবেন। চিল্লাবেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, কি আর একটু জোরে হবে না? কার সাহায্য? খুব শীঘ্রই, সুবহানাল্লাহ বলে। হযরতে ওমর বললেন, আল্লাহর নবীর বৃদ্ধ সাহাবীরে, ও পাকা দাড়িওয়ালা সাহাবী, না না না, তোমার জবাব সঠিক হয় নাই, তুমি সঠিক জবাব দিতে পারো নাই, তুমি বসে যাও। আল্লাহু আকবার, জবাব সঠিক হয় নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৈঠকের আরেক কর্নার থেকে আরেকজন বয়োজ্যেষ্ঠ সাহাবীকে ডাক দিয়ে বললেন, বিশ্বনবীর বদরী সাহাবীরে দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গেলেন। হযরতে ওমর বললেন, তুমি বলো দেখি এই সূরা আন-নাসরের ভিতরে গোপন কি একটি সংবাদ আল্লাহ দিয়েছেন? ইঙ্গিতের মাধ্যমে একটি সংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন, তুমি বলতে পারবে নাকি? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, ও হযরতে ওমর, আমি এই সূরাতু আন-নাসর গবেষণা করে যতটুকু বুঝতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে তামাম বিশ্ব মুসলমানদের জন্য চূড়ান্তভাবে বিজয়ের সুসংবাদ দিয়েছে। চূড়ান্তভাবে বিজয়ের সুসংবাদ কে দিয়েছেন? কারণ সূরার প্রথম আয়াতেই আল্লাহ বলেছেন, নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহর সাহায্য এবং বিজয়। কথা কি বোঝা যায়? অ্যান্সারও এসেছে ওভাবেই, প্রথমজন বললেন আল্লাহর সাহায্য, দ্বিতীয়জন উত্তর দিলেন বিজয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বিশ্বনবীর পাকা দাড়িওয়ালা বদরী সাহাবী, তোমার জবাব সঠিক হয় নাই, তোমার জবাবটাও সঠিক, বসে যাও। নবীর সাহাবী বসে পড়লেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই বৈঠকের কনিষ্ঠ সাহাবী, কম বয়সী সাহাবী, যাকে প্রত্যেকটা বৈঠকে হযরতে ওমর প্রত্যেকটা বৈঠকে যাকে হাজির করান ডাকেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাক দিয়ে বললেন, ও হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস, এ ছোট সাহাবী, অল্প বয়সী সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, তুমি দাঁড়িয়ে যাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়িয়ে গেলেন। হযরতে ওমর বললেন, ও বিশ্বনবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি বলতে পারবে নাকি এই সূরা নাসরের ভিতরে একটি সূক্ষ্মভাবে সংবাদ এসে গেছে, হিকমতের সঙ্গে আল্লাহ তাআলা একটি সংবাদ ঢুকিয়ে দিয়েছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস, কেউ তো পারলো না, তুমি পারবে নাকি? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বললেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরতে ওমর, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই সূরা নাসর সম্পর্কে যতটুকু গবেষণা করার সুযোগ পেয়েছি, যতটুকু আমি রিসার্চ করতে পেরেছি, হযরতে ওমর, এই সূরা নাসর যতটুকু আমি অনুধাবন করতে পেরেছি, আল্লাহ তাআলা এই সূরার ভিতরে একটি গোপন সংবাদ ঢুকিয়ে দিয়েছেন, সেই সংবাদটা মোটেও সুসংবাদ নয়। ও হযরতে ওমর, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার মনে হয় বড় কষ্টকর, বড় দুঃখজনক একটি দুঃসংবাদ আল্লাহ দিয়েছে। ও হযরতে ওমর, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি যেটা বুঝতে পেরেছি, আল্লাহ তাআলা প্রথম আয়াতের ভিতরেই চূড়ান্ত সাহায্য আর বিজয়ের ঘোষণা করেছেন, চূড়ান্ত সাহায্য আর বিজয়ের ঘোষণা যেহেতু আল্লাহ দিয়ে দিয়েছেন, সেহেতু প্রতীয়মান হয়, সেহেতু স্পষ্ট বোঝা যায় আপনার আমার নবীর রিসালাতের যে মিশন নিয়ে এসেছিলেন, যে দায়িত্ব নিয়ে তিনি পৃথিবীতে এসেছিলেন, চূড়ান্ত সাহায্য আর বিজয়ের
ঘোষণা হওয়া মাত্রই বোঝা যায় বিশ্বনবীর রিসালাতের দায়িত্ব শেষ হয়ে গিয়েছে। হযরতে ওমর, যেহেতু বিশ্বনবীর রিসালাতের দায়িত্ব শেষ হয়ে গিয়েছে, সেহেতু বিশ্বনবী আপনার আমার প্রাণের চেয়ে প্রিয় নবী, আপনার আমার কলিজার টুকরার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেশি দিন আমাদের মাঝে থাকবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী রাসূলকে কাজ ছাড়া পৃথিবীতে এই জেলখানা নামক জায়গায় বেশি দিন রাখেন না। নবীদের দায়িত্ব শেষ হয়ে গেলেই আল্লাহ তার নবী রাসূলকে তার কাছে উঠায় নেন। ও হযরতে ওমর, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস যেটা উপলব্ধি করতে পেরেছি, আমাদের নবী আর আমাদের মাঝে থাকবেন না, চূড়ান্ত সাহায্য আর বিজয় যেহেতু এসে গিয়েছে, আমার যেটা মনে হয় আমাদের নবী আমাদের মাঝে আর বেশি দিন থাকবেন না, গোপনভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজটাই ঢুকায়া দিয়েছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। হযরতে ওমর চোখের পানি মুছতে মুছতে ডাক দিয়ে বললেন, বয়োজ্যেষ্ঠ সাহাবীরা শোনো, হে আল্লাহর নবীর বদরের সাহাবীরা শোনো, কার সম্পর্কে তোমরা সমালোচনা করো, কাকে তোমরা কম বয়সী ছেলে বলে অবহেলা করো, এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নিয়ে তোমরা কানাকানি করো, কানা ঘোষা করো, সমালোচনা করো। ও বয়স্ক সাহাবীরা, এই জন্যই আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে প্রত্যেকটা বৈঠকে রাখি, কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস তোমাদের চেয়ে বয়সে ছোট হতে পারে, কিন্তু কোরআনের জ্ঞানের দিক দিয়ে তোমাদের চেয়েও অনেক উপরে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বয়স কম কিন্তু কোরআনের জ্ঞান তোমাদের থেকেও বেশি। চিল্লা বলেন আল্লাহু আকবার। এজন্য আমি হযরত ওমর এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে প্রত্যেকটা বৈঠকে রাখি, কারণ ওর ভিতরে আছে কোরআনের জ্ঞান। সুবহানাল্লাহ বলবেন না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাথা ভর্তি কোরআনের ইলম বিতরণ করে দাও। সুবহানাল্লাহ বলে। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলা হয় রইসুল মুফাসসিরিন। কি বলা হয়? যত মুফাসসির পৃথিবীতে এসেছেন আর যত মুফাসসির কিয়ামত পর্যন্ত আসবেন, সমস্ত মুফাসসিরদের সরদার তিনি হচ্ছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এই বৈঠকে যেটা অনুমান করে বললেন, গবেষণা করে যেটা বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে বেশি দিন থাকবেন না, ঠিক তাই হলো। 80 দিন পরে, এই সূরা নাযিলের 80 দিন পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ উঠিয়ে নিলেন। আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দেবেন আল্লাহু আকবার। তাহলে যে সূরাটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বশেষ সূরা বলেন তো দেখি ভাইরা, সেই সূরার ভিতরে আমাদের মতো শেষ জামানার উম্মত যারা আমরা, আমাদের জন্য কিছু মেসেজ, কিছু দিক নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে আসে না নাই? আওয়াজ দেব না আসে না নাই? যেহেতু কোরআনুল কারিমের সর্বশেষ সূরা, সেহেতু এই সূরার ভিতরে আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু আছে, ঠিক কিনা বল? আল্লাহ তাআলা এই সূরার ভিতরে কি কি মেসেজ দিলেন, কি কি নির্দেশনা দিলেন জানার দরকার আছে না নাই? মানার দরকার আছে না নাই? জানতে রাজি আছেন? জবান খুলে বলতে হবে। আরে বীরের জাতি এভাবে বিড়ালের মতো ম্যাও ম্যাও কেন করছেন? যা বলবেন ঝংকার দিয়ে বলবেন, কারণ আমরা বীরের জাতি, আমরা বিড়ালের জাতি নই, কথা বলেন না কেন? ম্যাও ম্যাও যত করবেন, ইহুদি আর মুশরিকরা তত নির্যাতনের স্টিম রোলার আরো বেশি করে চাপিয়ে দিবে। বীরের মতো গর্জন দিতে শিখুন, কারণ আমাদের জন্মই হয়েছে লড়তে আর মরতে, কথা বলেন মুসলমান, ঠিক কিনা? আমাদের জন্ম একবার, মৃত্যুও একবার, কারণ মোমেনরা মৃত্যুবরণ করে একবার, মুনাফিকরা মরে বারবার, ঠিক না বল? সুতরাং যা বলবেন, যা করবেন, নির্ভয়ে বলবেন, নির্ভয়ে করবেন, কারণ আমরা কা পুরুষের জাতি নই, আমরা খালিদ
বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা হযরতে ওমরের উত্তরসূরি, ঠিক কিনা বলেন? সুতরাং আসুন আমরা শপথ নেই, সিদ্ধান্ত গ্রহণ করি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের জীবনটাকে সাজিয়ে নেব। আসুন আমরা শপথ গ্রহণ করি, যতদিন বাঁচব এই পৃথিবীতে ততদিন কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী বাঁচব, ঠিক কিনা বলেন? আমরা আমাদের ইমান বিক্রি করতে রাজি নই, আমরা পৃথিবীর অট্টালিকা চাই না, আর আমায়েশ চাই না, আমরা চাই একটি নির্ভেজাল ইমানি মৃত্যু, ঠিক কিনা বল? সুতরাং আসুন আলোচনার শুরুতে শপথ নেই, কোটচাঁদপুরের মুসলমানেরা, জালালপুরের যুবকেরা, আসুন আমরা সিদ্ধান্ত নেই, যতদিন পৃথিবীতে থাকবো কোরআনের এই পথই আঁকড়ে ধরে থাকবো, যতদিন পৃথিবীতে বাঁচবো লড়াই করেই বাঁচবো। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা করবই, কারণ যতদিন কোরআনের রাজ এই বাংলার জমিনে কায়েম হবে না ততদিন ততদিন এই বাংলার জমিনের মুসলমানেরা প্রকৃত সুখ শান্তি পাবে না, ঠিক কিনা বল? এজন্য আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, আমরা কোরআনের রাজ কায়েম না হওয়া পর্যন্ত আমরা কোরআনের এই মাঠ থেকে দূরে সরে যাব না, আমরা লড়াই 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 করতে চাই, লড়াই করেই মরতে চাই। আমরা বিশ্বনবীর সাহাবীদের মতো দিন কায়েমের জন্য রাজপথে যেতে রাজি আছি, আমরা বিশ্বনবীর সাহাবীদের মতো অকাতরে জীবন দিতে রাজি আছি, প্রয়োজনে বন্দুকের নলের সামনে পাঞ্জাবির বুতাম খুলে দিয়ে রাজপথে দিন কায়েমের স্লোগান দিব, আমাদের লড়াই কখনো বন্ধ হবে না, আমাদের লড়াই চলবে ততক্ষণ আমাদের চোখের পলক নড়বে ততক্ষণ, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, মাশাআল্লাহ, জাজাকাল্লাহ। সুতরাং বীরের মতো বলতে হবে, কারণ আমরা বীরের চাঁদ। নিশ্চিত মৃত্যু জেনেও আমরা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছি, আমরা সেই চাঁদ। একজন নয়, এক এক করে তিনজন সেনাপতি নিয়োগ দেওয়া হয়েছিল যুদ্ধের ময়দানে। সেনাপতিরা জানতেন ওই জিহাদের ময়দানে যাওয়া মানে হলো মৃত্যুকে বরণ করে নেওয়া, কিন্তু কুণ্ঠিত বোধ করে নাই। বাসর ঘরের স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়েছেন, মা বাবার কাছ থেকে বিদায় নিয়েছেন, বিদায় নিয়ে চলেছেন জিহাদের ময়দানে, গিয়েছেন এক এক করে শহীদ হয়েছেন। আরে বীরের জাতি কারে বলে, বীরের জাতি কারে বলে? যারা শহীদ হয়েছে, যাদেরকে শরীরের ভিতরে কোটি কোটি ক্ষত বিক্ষত তরবারি দিয়ে যাদেরকে কোটি কোটিবার আঘাত করা হয়েছে, যখন কালিমার পতাকা হাত দিয়ে আঁকড়ে ধরতে পারে নাই, তখন বিশ্বনবীর সাহাবি মুখ দিয়ে দাঁত দিয়ে কালিমার পতাকা এভাবে কামড়ে ধরে উড্ডীন করে রেখেছিল, আমরা সেই সাহাবিদের উত্তর সুরি, আমরা বিরলের জাতি নই, আমরা বীরের জাতি, কথা বলেন ঠিক কিনা? আজ বিশ্বের জমিনের আমরা বীরের জাতিরা যদি বীরের মতো গর্জন দিতে পারতাম, বীরের মতো আমলগুলো যদি করতে পারতাম, তাহলে আজকে আমাদের এই দৃশ্য দেখতে হতো না। নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু ইসলামের মেরুদণ্ড হচ্ছে বীরত্ব, সাহসিকতা, দিন কায়েমের লড়াই করা। আমরা যতটা দুর্বল হয়ে যাই ইসলামের মেরুদণ্ড ততটা দুর্বল হয়ে যায়। এজন্য ইসলাম নুয়ে পড়েছে। ইসলামকে যদি আবারও মাথা সোজা করে, মাথা উঁচু করে দাঁড় করাতে হয়, আবারও আমাদেরকে সাহাবীদের মতোই নিজেদের জীবনের চেয়ে আল্লাহকে, আল্লাহ রসুলকে আর জিহাদের আমলকে বেশি প্রাধান্য দিতে হবে, কথা বলেন ঠিক? আসুন আল্লাহর ভাষা শুনে নেই আল্লাহ তাআলা কি বললেন এই সূরাটির ভিতরে। আপনাদের খারাপ লাগছে মনে হয়, কষ্ট হচ্ছে? সম্মানিত ভাই, আসুন আমরা আল্লাহর ভাষা শুনে নেই আল্লাহ তাআলা কি কি মেসেজ এই সূরার ভিতরে দিয়েছেন। ইজা জা নাসরুল্লাহ, আল্লাহ বললেন যখন
আল্লাহর সাহায্য আসবে। কথা বুঝতেছেন? ইজাজা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য যখন আসবে, ওয়াল ফাত এবং আল্লাহর বিজয়, আল্লাহর সাহায্য আর বিজয় যখন আসবে, হে বান্দাবান্দি শোন, আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আর বিজয় যখন তোরা পাবি, তখন তোরা দেখতে পারবি পৃথিবীর মানুষেরা দলে দলে ইসলামে প্রবেশ করবে, ইসলামী আন্দোলনে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি কি কথা বুঝাতে পেরেছি? বক্তব্য কার? আবার শুনেন, আল্লাহর ভাষায় শুনেন আল্লাহ কি বলছেন। আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আর বিজয় যখন তোরা পাবি, বিজয় কারা পাবে? আমরা, 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 আমাদেরকে আল্লাহ বলতেছেন, যখন আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আর বিজয় পাবি, তখন তোরা দেখবি যে পৃথিবীর মানুষেরা দলে দলে ইসলামে প্রবেশ করবে। তোরা কোরআনের পথে থাকার কারণে অনেকেই তোদেরকে মানা করে, নিষেধ করে, বাধা দেয়, দেখবি ওই সমস্ত লোকেরা তোদের দলে এসে যোগ দিবে। সুবহানাল্লাহ বলেন না? কথা কার? আওয়াজ দিয়ে বলেন, কথা কার? তাহলে আল্লাহ বললেন যে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য আর বিজয় দেব, বিজয় এবং সাহায্য আসবে। কথা কার? এই যে আল্লাহ যে বললেন সাহায্য আসবে, নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আসবেই, কথা কার? যিনি সাহায্য করার মালিক তিনি বললেন যে সাহায্য আসবে, বিজয় আসবে। আপনাদের কি বিশ্বাস হয় যে আমরা সাহায্য পাব? একটু একটু পরিপূর্ণ বিশ্বাস হয়? সামনের ভাইদের বিশ্বাস হয়, পিছনের ভাইদের হয় না? তাহলে একটু সবাই বলেন না, আল্লাহ যে বললেন সাহায্য আসবে, এটা কি বিশ্বাস হয়? কেন বিশ্বাস হয়? আল্লাহ বলছেন, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপি, আমলা, গামলা, এরা বললে বিশ্বাস হতো না, কিন্তু যিনি বলছেন ইনি তো কখনো মিথ্যা মিথ্যা, তাহলে যিনি বলেছেন তিনি মিথ্যা বলেন না। দুই নম্বর পয়েন্ট, যে কিতাবে আসছে এই কিতাবেও কখনো ভুল দুই একটা আছে? তাহলে যে কিতাবে এসেছে এই কিতাবের ভিতরেও কোনো ভুল? যিনি বলেছেন তিনিও ভুল, যে কিতাবে এসেছে সেখানেও কোনো ভুল? সম্মানিত ভাইয়েরা, আমার আমার দেশের কিছু মুসল্লিদের নজর থাকে মানুষের কপালের দিকে, মুসল্লিরা দেখতে চায় কারো কপালে নামাজের কালো চিহ্ন দেখা যায় কিনা। আমার দেশের মুচিদের নজর থাকে মানুষের পায়ের দিকে, মুচিরা দেখতে চায় কারো পায়ের জুতা সেলাই করা লাগবে কিনা। আর আমার দেশের মুনাফিকদের নজর থাকে বক্তার দিকে, মুনাফিকরা দেখতে চায় বক্তার বক্তব্যে কোনো ভুল ধরা যায় কিনা। সম্মানিত ভাইয়েরা, আমার মুনাফিকদের স্বপ্ন আশা কোনোদিনই পূরণ হবে না, আমাদের ভুল তারা ধরতে পারবে না, কারণ যা কিছু বলবো নির্ভুল কিতাব থেকে বলবো। কথা বলেন না কেন? লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই, ভুল তো নাই নাই, ভুল হবার মতো সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। একটু জবান খুলে বলেন তো দেখি, কথা আমার নাকি আল্লাহ? তাহলে সেই আল্লাহ রাব্বুল আলামিনের কথা, সেই আল্লাহর বক্তব্য,
নির্ভুল বক্তব্য। ইজাব জা নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসরের এক নম্বর আয়াতের ভিতরে বললেন, হে আমার বান্দা বান্দি শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সাহায্য করব, আমি আল্লাহ তাআলা সাহায্য করব, বিজয় দেব। তার মানে স্পষ্ট প্রতীয়মান হয় অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? এখন জালালপুর এলাকার মুসলমানেরা, আপনাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন বললেন সাহায্য আসবে, কিন্তু আমরা বাংলাদেশি মুসলমানেরা তো সাহায্য পাই না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সাহায্য আসবে, বিজয় আসবে, কিন্তু আমরা বাংলাদেশি মুসলমানেরা তো সাহায্য পেলাম না। তাহলে আল্লাহর কথা মিথ্যে হয়ে গেল নাকি? আল্লাহর কথা যদি মিথ্যা না হয়, আল্লাহ তো নিজেই বলেছেন অবশ্যই সাহায্য আর বিজয় আসবে। দিনের পরে দিন চলে গেল, মাসের পরে মাস চলে গেল, ও চাঁদপুরের মুসলমানেরা বছরের পর বছর চলে গেল, একটা যুগ পার হয়ে গেল, 15টা বছর ধরে জালিমের নির্যাতনের চাবুক আমাদের পিঠের পরে পড়ল। সম্মানিত ভাইয়েরা, আমার চোখের সামনে হক্কানি আলেমদের রক্ত দেখতে হলো, চোখের সামনে হক্কানি আলেমদের দাফন করতে হলো, চোখের সামনে আমার বাংলার জমিনের ইসলামী আন্দোলনের হক্কানি আলেমদেরকে চোখের সামনে তাদেরকে শহীদ করে দেওয়া হলো, কত যুবক ভাইদের চোখ নষ্ট করে দেওয়া হলো, কত মুসলমান যুবকদেরকে পায়ের ভিতরে গুলি করে পঙ্গু করে দেওয়া হলো, কত ভাইদের হাত কেটে ফেলা হলো, কত ভাইদের পা কেটে ফেলা হলো, কত ভাইদেরকে গুম করে রাখা হলো, এখন পর্যন্ত খোঁজ পাওয়া গেল না। একের পর এক নির্যাতন হলো, একের পর এক, একের পর এক নির্যাতন হলো, কত মায়ের বুক শূন্য হয়ে গেল, কত মায়ের এখনো আর্তনাদে চিৎকার শোনা যায় আকাশে বাতাসে। তাহলে আল্লাহর সাহায্য, আল্লাহর বিজয় যদি আসেই, এটা যদি আল্লাহর কথা হয়, তাহলে আমরা কেন সাহায্য পাই না, আমরা কেন বিজয় পাই না? আল্লাহর বক্তব্য যদি সঠিক হয়, তাহলে বাংলাদেশের মুসলমানেরা কেন সাহায্য পেল না? জুলুমের নতুন মাত্রা আবার নতুন করে যোগ হয়ে গেল। প্রশ্ন আছে না নাই? সম্মানিত ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনতে হবে, একান্ত আপন জনেরা হতে পারে, হতে পারে আজকের দেখাটাই আব্দুল বারীর সঙ্গে জীবনের শেষ দেখা, হতে পারে আজকের এই আলোচনা কারো জীবনের শেষ আলোচনা। সম্মানিত ভাইয়েরা আমার একটু মনোযোগ দিয়ে শুনুন, আগামীকালের সূর্যটা আমরা কেউ দেখতে পারবো কি পারবো না কোনো গ্যারান্টি নেই, জীবনের শেষ আলোচনা হিসেবে শুনে যান আমার ভাইরা। কোরআনুল কারিমের সর্বশেষ সূরার ভিতরে আল্লাহ কি দিক নির্দেশনা দিলেন আমার ভাইরা, একান্ত আপন জনেরা, পর্দার আড়ালের মা বোনেরা কান খুলে শুনে নেন, একান্ত আপন জনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সাহায্য আসবেই, বিজয় আসবেই, বান্দা বান্দি তোমরা সাহায্য পাবে, বিজয় পাবে, কিন্তু আমরা তো সাহায্য পেলাম না, সাহায্য আমরা এখনো পেলাম না, পাচ্ছিও না। সর্বশেষ যে মানুষটাই ছিল আমাদের বুকের, আমাদের হৃদয়ের, আমাদের হৃদয়ের, আমাদের অন্তরের শেষ প্রশান্তি যিনি ছিলেন, যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখতাম, যা হবার হয়েছে, যা হারাবার হারিয়েছি, একজন তো আছেন আমাদের সামনে না থাকুক, ভিতরে তো আছেন, বেঁচে তো আছেন, ইনশাল্লাহ একদিন বুঝি তিনি ময়দানে আসবেন, কোরআন থেকে আবার মধুর সুরে আমাদেরকে কোরআনের বাণী শোনাবেন। সর্বশেষ যে ভালোবাসা, যে আশা, হৃদয়ের স্বপ্ন যেটা ছিল, আমরা তো মুসলমান, আমাদের সেই খলিজার টুকরা কোরআনের পাকিকে মেডিকেল কিলিং করে বিদায় করে দেওয়া হলো। তাহলে আল্লাহ বললেন সাহায্য আসবেই, বিজয় আসবেই,
সেই সাহায্য কোথায় রে মুসলমান? সেই সাহায্য আর বিজয় কোথায়? আমরা তো পাচ্ছি না, আমরা সাহায্য পাচ্ছি না, আমরা বিজয় পাচ্ছি না। ও জালালপুর এলাকার মুসলমানেরা একটু জবান খুলে বলেন তো দেখি, এই প্রশ্নটা আপনাদের সবার মনের ভিতরে আছে না? তাহলে আল্লাহ বললেন সাহায্য আসবে। কই আমরা তো সাহায্য পাচ্ছি না, কারণ কি? আল্লাহর কথা মিথ্যা নয় তো? আল্লাহর কথা যদি মিথ্যা না হয়, আল্লাহর কথায় যদি ভেজাল না থাকে, তাহলে বুঝতে হবে আমাদের ভিতরে ভেজাল আছে, ঠিক কিনা বলেন? যদি আল্লাহর কথা সত্য হয়, তাহলে সাহায্য না পাবার কারণ আমরা নিজেরা। একমত? আচ্ছা, এটা তো আমাদের মত, আসুন আমরা কোরআন থেকে শুনে নেই। সাহায্যের ওয়াদা করেছ আল্লাহ, সাহায্য কেন পাচ্ছি না? প্রশ্ন কোথায়? প্রশ্ন কোথায়? আমাদের প্রশ্ন কোরআনকে করলাম, সাহায্যের ওয়াদা কোরআনে এসেছে, আমরা সাহায্য কেন পাচ্ছি না? ভেজাল আমাদের আছে, স্বীকার করলাম। কি ভেজাল আছে? কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন বলে দিল। সুবহানাল্লাহ, বলবেন না? কোরআনুল করিম বলছে, শোনো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। চিন্তার কোনো কারণ নাই, হতাশ হবার কোনো কারণ নাই, বিজয় তোমরাই পাবে, বিজয়ী তোমরাই হবে। ইন কুনতুম মুমিনিন, আমি আল্লাহ শর্ত দিয়েছি, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যদি মুমিন হতে পারো, তাহলে বোঝা গেল যে সাহায্যের শর্ত একটা পাওয়া গেল, মুমিন হতে হবে, ঠিক কিনা বলে? কোরআনুল কারিম আবার বলে দিচ্ছে, মুসলমানেরা শোনো, কেন সাহায্য পাও না? তাহাজ্জুদ পরে পরে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করলে, তারপরে আল্লাহ কথা শুনলো না, সাহায্য করলো না, কারণটা কি? কোরআন বলে দিচ্ছে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলেন মুমিনদেরকে সাহায্য করা, আমি আল্লাহর উপর ওয়াজিব মুমিনদেরকে সাহায্য করা, আমি আল্লাহর হক। তার মানে যারা মুমিন আল্লাহ তাদেরকেই সাহায্য করেন, তার মানে আমরা এখনো মুমিন হতে পারি নাই, সাহায্য পাচ্ছি না। কথা আমার নাকি আল্লাহ? কথা আমার নাকি আল্লাহ? আল্লাহ শর্ত দিয়েছেন মুমিন। জালালপুরের মুসলমানেরা বলতে পারে, হুজুর আব্দুল বারী ভাই কি বললেন এ কথা? ঔরসজাত, বাবার ঔরসে জন্ম নিয়েছি, সেই বাবা মুসলমান। যে মায়ের গর্ভে জন্ম নিয়েছি সেই মা আমাদের মুসলমান, জন্মের সূত্রে আমরা মুসলমান, 14 গোষ্ঠী আমাদের মুসলমান। আল্লাহ আল্লাহর রসুলের প্রতি, কিতাবের প্রতি, ফেরেশতাদের প্রতি, তাকদীরের প্রতি ঈমান আনলেই তো মুমিন হওয়া যায়। তাহলে আমরা আবার কোন দিক দিয়ে মুমিন হতে পারলাম না? আমরা তো সাচ্চা মুমিন। কি প্রশ্ন আছে না? সবাই তো সাচ্চা মুমিন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমরা যে মুমিনের দাবি করি, এই মুমিন আল্লাহর কাছে মুমিন নয়। কারণটা কি? আমরা কি অপরাধ করেছি যে আমরা আল্লাহর কাছে এখনো মুমিন হতে পারলাম না? মুমিন হলেই তো সাহায্য পেতাম, বিজয় পেতাম, আমরা কেন সেই মুমিন হতে পারলাম না? কি ঘাটতি আমাদের আছে? প্রশ্ন আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপন জনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, এই আলোচনা সবার ভালো লাগবে না। ঈমানদার যারা তাদের ঈমান পরিপূর্ণ হয়ে যাবে, যাদের অন্তরে মুনাফিকি রোগ রয়েছে তাদের হৃদয় আর কলিজা পুড়তে শুরু হয়ে যাবে, কলিজায় আঘাত লাগতে শুরু হবে। কান লাগিয়ে শুনুন। তাহলে আমরা বুঝতে পারলাম, সাহায্য যদি পেতে চাই
আমাদেরকে মোমেন হওয়া লাগবে। এখন আমরা প্রশ্ন করবো, রব্বুল আলামিন মোমেন হতে গেলে কি করা লাগবে? আপনি বলে দিন কেমনে মোমেন হব, আপনি আল্লাহ বলে দিন। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলে দিলেন, বান্দা বান্দি শোনো, প্রকৃত মোমেন তোমাদেরকে হতে হবে যদি সাহায্য পেতে চাও, যদি বিজয় পেতে চাও, যদি বাংলার জমিনে কোরআনের বিধান কায়েম করতে চাও, এই বাংলাদেশটা যদি দুর্নীতি মুক্ত করতে চাও, এই বাংলার জমিন যদি মাদকদ্রব্য মুক্ত করতে চাও, এই বাংলার জমিনটা যদি ধর্ষণ মুক্ত করতে চাও, এই বাংলার জমিনটা যদি, এই সুন্দর এই দেশটাকে যদি তোমরা কোরআনের আদর্শে আদর্শিত করতে চাও, তাহলে প্রকৃত মোমেন হতে হবে। আল্লাহর সাহায্য পাবার জন্য প্রকৃত মোমেন হতে হবে। আর প্রকৃত মোমেন হবার জন্য তোমাদেরকে একটি প্রধান কাজ করতে হবে। মোমেনের প্রধান যে কাজ, মোমেনের প্রধান যে বৈশিষ্ট্য, সেটাই যদি না থাকে আমি আল্লাহ কেন সাহায্য করব? এজন্য তোমাদের ভিতরে প্রধান একটি বৈশিষ্ট্য থাকা লাগবে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাযীনা আমানু, প্রকৃত মুমিন তারা, আল্লাযীনা আমানু প্রকৃত মুমিন হলো তারা, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর ভাষায় শুনুন, প্রকৃত মুমিন কারা, সাহায্য পাবার মতো মুমিন কারা, শুনুন কোন মুমিন সাহায্য পাবে? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য যারা লড়াই করতে জানে, যারা সংগ্রাম করতে জানে, যারা দিন কায়েমের আন্দোলন করতে জানে, আমার আল্লাহ বলেন ওরাই হলো প্রকৃত মুমিন। কথা আমার নাকি আল্লাহ? যারা দিন কায়েমের জন্য লড়াই করতে জানে তারাই প্রকৃত মুমিন। কথা কি বোঝা যায়? কোরআনুল কারিমের সূরা হুজরাতে আবার আল্লাহ বলেছেন, আবার বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার। সূরা হুজরাতে কি বললেন দেখেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয় প্রকৃত মুমিন তারা, যারা আল্লাহ আল্লাহর রসুলের প্রতি ঈমান আনে এবং এই ঈমানের পথে অটল থাকে। এরপরে বলেছেন, ওয়া জাহাদু বিআমওয়ালিহিম আনফুসিহিম, যারা দিন কায়েমের জন্য জানমাল দিয়ে সংগ্রাম করে, প্রচেষ্টা চালায়, উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ বললেন এরা প্রকৃত মুমিন, এরাই সাদিকিন বান্দা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল, প্রকৃত মুমিন হতে গেলে আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের আন্দোলন করতে হবে। প্রকৃত মুমিন যদি হতে চাই, শুধু নামাজ রোজা হজ যাকাত দিয়ে আমরা কখনোই আল্লাহর কাছে প্রকৃত মুমিন হতে পারবো না। নামাজ রোজা হজ যাকাতের পাশাপাশি সবচেয়ে বড় আমল যেটি আমাদেরকে করতে হবে, আমার আল্লাহ বলে দিয়েছেন, সে আমলটি হলো নবিয়ানা আমল। প্রত্যেক নবী রাসূল যে মিশন নিয়ে পৃথিবীতে এসেছেন, সাহাবায়ে আজমাইন যে মিশনটাকে, যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে অকাতরে জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন ওই কাজটা তোমাদেরকেও করতে হবে, তবেই তোমরা প্রকৃত মুমিন হতে পারবে। আর যখনই তোমরা প্রকৃত মুমিন হয়ে যাবে, ইজা যা আনাসুরুল্লাহি ওয়াল ফাত, প্রকৃত মুমিন হতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য আর বিজয় দিতে দেরি করব না। কথা কর, এই আমলটা আপনার আমার ভিতরে নাই। আজ আমার বাংলাদেশের অবস্থা, আমার দেশে পায়ের জুতা বিক্রি হয় এসি রুমের উন্নত জায়গায়, দুঃখজনক হলেও সত্য, আমার দেশের কোরআন হাদিস ইসলামী সাহিত্য বিক্রি হয়
ফুটপাতের ফাঁকা রাস্তায়। কথা বলো না কেন মুসলমান, এমনিতেই অবস্থা হয় নাই। আমার দেশের সোনার টুকরা সন্তান যারা, সর্বকালের শ্রেষ্ঠ সন্তান যারা আল্লাহর কাছে, আল্লাহর কাছে যারা শ্রেষ্ঠ মর্যাদাবান, সেই আলেমরা আমাদের ঠিকানা হয় জেলখানা। আর যারা দুর্নীতিবাজ, দেশের টাকা চুরি করে বিদেশে পাঠায়, বিদেশে পাচার করে, ওদের ঠিকানা হয় শহরের দশতলা। ঠিক কিনা বলেন? কারণ একটাই, আমরা মুসলমানের আমাদের প্রধান বৈশিষ্ট্য, প্রধান আমল, প্রধান কাজ আমরা ছেড়ে দিয়েছি, আমরা ভুলে গিয়েছি। আমরা আমাদের মুমিনের বৈশিষ্ট্য হারিয়ে ফেলেছি। আমাদের প্রধান কাজটাই তো ছিল আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের রাজ কায়েমের চেষ্টা করা। কথা বলে ঠিক কি? এই বাংলার 92% মুসলমানেরা যদি কোরআনুল কারিমের এই বিধানটাকে ভালো করে বুঝত, আল্লাহ যেভাবে গুরুত্ব দিয়েছেন সেভাবে যদি গুরুত্ব দিয়ে আমলটি করত, বিশ্বাস করেন আমার ভাইরা, বাংলার জমিনের যত মুসল্লি রয়েছে, পাঁচ ওয়াক্ত যারা নামাজ আদায় করে, শেষ রাতে যারা তাহাজ্জুদ আদায় করে, এই মুসল্লিরা আর বাংলার জমিনের যত হাজি সাহেব আছে, এই হাজি সাহেবরা, মসজিদের ইমাম খতিবার মুয়াজ্জিনরা, এরা যদি এই দিন কায়েমের আন্দোলনটাকে বুঝতে পারত, এরা সবাই যদি দিন কায়েমের আমলটাকে গুরুত্ব দিত, তাহলে আমার বাংলার জমিনে কোনো আলেমকে হত্যা করা তো দূরের কথা। আমার দেশের আলেমদের পায়ের জুতার ফিতা লাগিয়ে ওদেরকে এই দেশে বাস করতে হতো। কথা বলে ঠিক না? আমার দেশের আলেমদের গায়ে আমার দেশের হক্কানি আলেমদের গায়ে হাত তোলা হয়, আমার গায়ের হক্কানি আলেমদেরকে সম্মান দেওয়া হয় না, আমার দেশের হক্কানি আলেমদের সাথে বেয়াদবি করা হয়। আমার দেশের হক্কানি আলেম যারা দেশের কথা বলে, দেশের মানুষের কথা বলে, আমার দেশের হক্কানি আলেম যারা এই দেশের জন্য রাত জেগে জেগে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে, আমার দেশের সেই হক্কানি আলেমরা যারা আমার দেশটাকে সোনার দেশ বানাতে, কোরআনের রাষ্ট্র গঠন করার জন্য রক্ত ঝরায়, আমার দেশের সেই হক্কানি আলেমদেরকে যারা অপমানিত করে, আমার দেশের সেই হক্কানি আলেমদেরকে যারা ষড়যন্ত্র করে মেরে ফেলতে চায়, আমার দেশের হক্কানি আলেমদের সঙ্গে যারা বেয়াদবি করে আসছে, সম্মানিত ভাইয়েরা বিশ্বাস করুন, আমার আল্লাহর কোরআনের বক্তব্য, ওয়ান মুরি দু আন্না মুন্না আলাল লাযিনা স্তুদ্বিফু ফিল আরদ নাজআলাহুম আইমাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ বলেছেন, বান্দা হতাশ হয়ো না যে জনপদে আলেমদের উপর নির্যাতন করা হয়, ওই জনপদের নেতৃত্ব আমি আলেমদের হাতে তুলে দেই। সম্মানিত জালালপুর এলাকার মুসলমানেরা কান খুলে শুনুন, আমার আল্লাহর কথা যদি সত্য হয়, আল্লাহর বাণী যদি সত্য হয়, এই কোরআনুল কারিম যদি নির্ভুল হয়, তবে এ কথাও সত্য, আজ বাংলার জমিনে যাদের হাতে আলেমরা নির্যাতিত, খুব শীঘ্রই এমন একটা সময় আসবে ওই সমস্ত বিয়াদব কুলাঙ্গারগুলো এই বাংলার আলেমদের পায়ে ধরে, পায়ে পড়ে তাদেরকে বাঁচতে হবে, নয়তো বাংলার জমিনে তাদের এক ইঞ্চি জায়গা হবে না, হবে না, আমরা তাদের কোনো জায়গা দেব না ইনশাআল্লাহ। আমার আল্লাহর বক্তব্য, নাজআলাহুম আইমাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আজ আমার দেশের যত মুসল্লি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আমার চোখে দেখা এরকম মুসল্লি আছে আজান হলে একটা মিনিট বাহিরে থাকে না, দৌড়ে ছুটে গিয়ে জামাতে নামাজ আদায় করে সামনের কাতারে, এরকম অনেক মুসল্লি আমি দেখেছি, নামাজের প্রতি তারা এত যত্নশীল, আলহামদুলিল্লাহ, তারা তাহাজ্জুদ নামাজেও সারা পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে যায়, এরা
জায়নামাজ বিছিয়ে দিয়ে নীরবে নিভৃতে কাঁদেন, আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহাজ্জুদের নামাজ আদায় করে। এ কষ্ট কোথায় রাখি মুসলমান? এই পাঁচ ওয়াক্ত নামাজি তাহাজ্জুদ গুজারি ব্যক্তিকে যখন আমরা এই দিন কায়েমের কথা বলি, তখন ওই নামাজি ব্যক্তিটাও আমাদের কথা বিশ্বাস করে না, ওই নামাজি ব্যক্তিটাও দিন কায়েমের বিরোধিতা করে। এই কষ্ট আমরা কাকে শোনাবো, কাকে বলবো? পাঁচবার হজ করেছেন, দশবার উমরা করেছেন, এরকম হাজি আমরা নিজ চোখে দেখেছি। যারা এত যত্নশীল নামাজে, হজে, মাহে রমজানে, এই লোকগুলোর কাছে যখন দিন কায়েমের কথা বলা হয়, সম্মানিত ভাইয়েরা আমার, তারা এই দিন কায়েমের কথা শুনলে রেগে যায়, ক্ষেপে যায়, তারা এই আমলটি কিছুতেই বরদাস্ত করে না, এই আমলটিকে তারা গ্রহণ করে না। এই দুঃখ, এই যন্ত্রণা আমরা কার কাছে জানাব? আমার দেশের এই হাজিরা আর নামাজি মুসল্লিরা যদি এই দিন কায়েমের ফরজ আমল, 917 বারের ফরজ আমল, এই আমলটা যদি তারা যদি বুঝত, আর কাউকে প্রয়োজন ছিল না আমার জমিনে, আমার বাংলাদেশ আর কাউকে প্রয়োজন ছিল না। নামাজি আর হাজিরা রাজপথে নামলে কাফের মুনাফিক কুলাঙ্গারেরা তাদের প্যান্টে পেশাব করে দিয়ে রাজপথ ছাড়তে বাধ্য হতো, আর কোন লোকের প্রয়োজন ছিল না। কিন্তু সারা অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা? নামাজিরা আল্লাহর কোরআনের নামাজ স্বীকার করল, আল্লাহর কোরআনের দিন কায়েমের আমল স্বীকার করল না। হাজিরা আল্লাহর কোরআনের একবারের নির্দেশ হজ, একবারের নির্দেশ, সে একবারের বিধান কবুল করল, গ্রহণ করল, 917 বারের ফরজ আমল দিন কায়েমের চেষ্টা স্বীকার করল না। কথা কি বোঝা যায়? প্রকৃত মোমেন হতে গেলে দিন কায়েমের আন্দোলন করা লাগবে। আল্লাহ এটা কেন বললেন? কারণ হলো একটাই, প্রকৃত মোমেনরা দিন কায়েমের আন্দোলন করবে, মুনাফিক যারা শুধু এই আমলটাই করবে না, এই আমলটা বাদ দিয়ে শত আমল তারা করতে পারে, তবুও তারা মুনাফিক। যদি বলেন, যার একটু ক্লিয়ার বলেন, ক্লিয়ার শোনেন, আমি দিন কায়েমের কথা বলার কারণে আমার উপর যারা নির্যাতন করছে, কথা শুনুন, আপনি কোরআনের কথা বলার কারণে, কোরআনের আন্দোলন করার কারণে আপনাকে যারা নির্যাতন চালাচ্ছে, তারাও মসজিদের জামাতে গিয়ে নামাজ আদায় করবে। আপনি দিন কায়েমের পক্ষে, আপনিও মসজিদে জামাতে নামাজ আদায় করেন, যে দিন কায়েমের বিপক্ষে ও মসজিদে জামাতে গিয়েই নামাজ আদায় করে। কথা কি বোঝা যায়? তাহলে নামাজ এমন একটি ইবাদত, ইসলামের পক্ষে যারা তারাও জামাতে দাঁড়ায়, ইসলামের বিপক্ষে যারা তারাও জামাতে নামাজ আদায় করে, ঠিক কিনা? কথা কি বোঝা যায়? আল্লাহ বলেন, বান্দা শোন, তোরা যারা ইসলামের পক্ষে তারাও হজ করে, করে কি করে না, আবার যারা ইসলামের বিপক্ষে তারা একটু বেশি করে, কথা বলেন না কেন? তা আল্লাহ বলেন, রোজা তোরাও রাখিস, ওরাও রাখে, তোরা মাহে রমজানে রাখিস, ওরা নফল সহ করে, কথা বলেন না কেন? আল্লাহ বলেন, নামাজ, রোজা, হজ, যাকাত, পিতামাতার সেবা, দান, সদাকা, যত আমল আছে তোরা ইসলামের পক্ষে যারা, তোরাও করিস, ওরাও করে, ওরাও করে, তোরাও করিস, কথা কি বোঝা যায়? তো আমি, আল্লাহ তো এই আমলগুলো দিয়ে আমি তো বাছাই করতে পারি না কারা মোমেন আর কারা মুনাফিক, এজন্য আমি আল্লাহ মোমেন আর মুনাফিকদেরকে আলাদা করার জন্য একটা অ্যান্টিবায়োটিক কোর্সের মতো এমন একটি আমল আমি দিয়েছি, যে আমলটি মোমেনরাই করবে, কারণ মোমেনরাই আল্লাহর জন্য জীবন বিসর্জন দিতে পারে, কিন্তু মুনাফিকরা তাদের জীবনকে সবচেয়ে বেশি ভালোবাসে, আরামায়েশ বেশি ভালোবাসে। মুনাফিকরা স্বপ্নেও দিন কায়েমের আন্দোলন করবে না, আর মুমিনরা দিন কায়েমের আন্দোলন ছাড়বে না। এজন্য আল্লাহ বলছেন, দিন কায়েমের আমল যারা করে ওরা প্রকৃত মুমিন, আর দিন কায়েমের আমল যারা করে না, ও যত বড় হাজি হোক, মুন্সি মৌলানা আর টাইটেলধারী প্রিন্সিপাল হোক, ও মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয়, ওটা টাটকা মুনাফিক,
কথা আমার নাকি আল্লাহ? আপনারা কষ্ট পেলেন, বুঝতে পেরেছি। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা শোনো, আমি আল্লাহকে তোমরা ভুল বুঝো না, আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য দিব, এটা আমার ওয়াদা। কিন্তু তোমরা তো তোমাদের শর্ত পূরণ করতে পারছো না রে বান্দা। আমি তো সাহায্য রেডি করে রেখেছি, তোমরা শর্ত পূরণ করলে আমি তোমাদেরকে সাহায্যটা দিতে পারি। বান্দারে, তোমরা কেন প্রকৃত মোমেন হও না? তোমরা কেন প্রকৃত মোমেন হও না? এ বান্দারে, প্রকৃত মোমেন যদি হতে চাও, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজনীতি করো। প্রকৃত মোমেন যদি হতে চাও, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের চেষ্টা চালিয়ে যাও। বিজয় করতে হবে, আমি এটা তোমাদেরকে দায়িত্ব দেই নাই। তোমরা যদি সবাই চেষ্টা চালিয়ে যাও, তোমাদের শর্ত পূরণ হয়ে যাবে। তোমরা শুধু সবাই মাঠে নেমে যাও, দিন কায়েমের চেষ্টাটুকু চালাও, তোমরা সবাই মাঠে নামতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য দিতে দেরি করব না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। ও আমার জনপদের বান্দা বান্দি শোনো, তোমরা যদি আল্লাহকে ভয় করে কোরআনের নীতিমালা অনুযায়ী তোমরা যদি তোমাদের দেশটাকে সাজাতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু সাহায্যই করব না, শুধু বিজয়ই দিব না, আসমান আর জমিনের সমস্ত রহমতের দরজা বরকতের দরজাগুলো তোমাদের জন্য একটা একটা করে সবগুলি রহমতের দরজা খুলে দেব। কথা আমার নাকি আল্লাহ? শর্ত হলো মোমেন হও, মোমেনের দায়িত্ব পালন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছেন, কি ভেবেছেন দায়িত্ব শেষ হয়ে গিয়েছে? পড়েন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছেন, পড়েন আরো গুরুত্বের সঙ্গে পড়েন। এবার খতিয়ে দেখুন আপনার আমল নামায় দিন কায়েমের আমল আছে কি নাই। যদি থাকে আপনি সৌভাগ্যবান, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। খতিয়ে দেখুন আপনার আমল নামায় জিহাদের আমল আছে কিনা, দিন কায়েমের আমল আপনি আদৌ করেছেন কিনা। করেন নাই, দেয়ালে কপাল ঠুকরে কোনো লাভ হবে না। তওবা করুন, ইসলামী আন্দোলনে যোগ দিন, দিন কায়েমের আন্দোলন শুরু করুন, তবেই আল্লাহ আপনার আমল কবুল করবেন। তাছাড়া কোরআন হাতে নিয়ে বলছি, ওয়াল্লাহি আল্লাহ নামের কসম, যত বড় আমলদার আপনি হন, দিন কায়েমের আমল না থাকলে আর আপনি তো মুমিনই না, আপনার আমল কবুল করার প্রশ্নই আসে না। আল্লাহ বলে তুই তো মুমিনই না, তোর আমল আবার কিসের আমল? হিন্দুরা, বৌদ্ধ খ্রিস্টানরা কোটি কোটি টাকা বিতরণ করছে মানুষের কাছে, করছে না? কোটি কোটি টাকা শিক্ষায় চিকিৎসায় বিভিন্ন খাতে তারা কোটি কোটি ডলার ব্যয় করতেছে, তাদের এই আমল, তাদের এই দান সদাকা আল্লাহর দরবারে কবুল হবে? কবুল হবে। কেন? এক নম্বর শর্তে ইমানই নাই, মুমিন হতে পারে। আরে আপনার অবস্থাও তাই, দিন কায়েমের আমল করছেন না, আপনার অবস্থাও তাই। আপনি যতই আমল করেন, ওই ইহুদি খ্রিস্টানদের আমল আর আপনার আমল এক জায়গায় প্যাকেট হবে, এক জায়গায় প্যাকেট করে একসঙ্গে জাহান্নামে যেতে হবে, আল্লাহর কোরআন যদি সত্য হয়। কষ্ট পেলেন আপনারা? আবদুল্লাহ বিন উবাই নাম শুনেছেন, নবীর হাতে হাত রেখে কালেমা পড়েছেন, এই কপাল কার হয়েছে? কার আছে এই কপাল? আমাদের আছে, আমরা নবীকে দেখতে পেরেছি। কি খুশনসিব যারা নবীকে দেখেছে, নবীর হাতে হাত রেখে কালেমা পড়েছে। আল্লাহ আমাদেরকে সেই সময় পৃথিবীতে পাঠান নাই, এটা আমাদের জন্য সবচেয়ে দুঃখের কথা, ঠিক কিনা বলেন? কি সৌভাগ্য নবীর হাতে হাত রেখে কালেমা পড়েছে। নবী নামাজের ইমামতি করেছেন নববীতে, পিছনে দাঁড়িয়ে আবদুল্লাহ বিন উবাই নামাজ পড়েছে। তার নামাজে কোনো ঘাটতি থাকবে? কোনো ভেজাল থাকবে? কারণ যে ইমাম নামাজ পড়ান সেই ইমামকে তো দেখতে হবে তিনি কে। আপনার জালালপুর এলাকার ইমাম সাহেব, আমার রংপুরের ইমাম সাহেব, যার পিছনে নামাজ আদায় করি,
আপনার আমার ইমাম গোপনে গোপনে রাত 12টার পরে পরকিয়া প্রেম করে না, এটার গ্যারান্টি কেউ দিতে পারবেন? জবান খুলে ঝংকার দিয়ে কথা বলবেন, গ্যারান্টি কেউ দিতে পারবেন? আপনার আমার ইমাম যার পিছনে দাঁড়িয়ে আমরা নামাজ আদায় করি, উনি মিথ্যা কথা বলে না, গ্যারান্টি দিতে পারবেন? চরিত্র ভালো, এর গ্যারান্টি দিতে পারবেন? ও আপনার মসজিদে যখন আসে তখন তো খুব ভালো। গোপনে গোপনে কি করে না করে সেটা কি জানেন? আমি বলছি না যে ইমামরা খারাপ, কিন্তু তিনি যদি গোপনে কোনো কাজ করেন সেটা কি আমরা জানবো? সেটা গ্যারান্টি আমরা এই জন্য দিতে পারবো না। কিন্তু আবদুল্লাহ বিন উবাই যে ইমামের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, সেই ইমাম জীবনে মিথ্যা বলেন নাই, জীবনে সুদ খান নাই, ঘুষ খান নাই, দুর্নীতি করেন নাই, জিনা করেন নাই, ধর্ষণ করেন নাই, যিনি পৃথিবীতে এসেছেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য, যিনি পৃথিবীতে এসেছেন সুদ নামক রক্ত চোষা আমল বন্ধ করবার জন্য, যিনি পৃথিবীতে এসেছেন ঘুষ বন্ধ করার জন্য, যিনি পৃথিবীতে এসেছেন মানুষের ভেদাভেদ ভুলে গিয়ে মানুষ যাতে সবাই আপন হয়ে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে, এই মিশন নিয়ে সেই নবী, তিনি শুধু নবী না, নবীদের নবী, ইমামের ইমাম, নবীদের ইমাম, সাইয়্যিদুল মুরসালিন, খতামুন নাবিয়্যিন, আল্লাহ লিখিত সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলকিন আযীম, মহান চরিত্রের অধিকারী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার পিছনে নামাজ পড়লে সেই নামাজ কবুল না হয়ে কোনো উপায় থাকে? তার পিছনে নামাজ আদায় করেছে আবদুল্লাহ বিন উবাই। আপনার নামাজ আর তার নামাজ, দূর, আপনার নামাজ বাদ দেন, কোথায় আবদুল্লাহ বিন উবাইয়ের নামাজ নবীর পিছনে দাঁড়িয়ে, আর আপনার নামাজ সলিমউদ্দিন কলিমউদ্দিন ইমামের পিছনে দাঁড়িয়ে? কত উন্নত নামাজ আবদুল্লাহ বিন উবাই, অনেক উন্নত, ঠিক কিনা বলেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বাংলাদেশের প্রত্যেকটি জেলায় মাহফিল করি, প্রত্যেকটি জেলায় আমি সফর করি। আমি আজ পর্যন্ত আমার 12 বছরের তাফসিরে, 12 বছর হয়ে গেল আমি ওয়াজের মধ্যে, আমি আজ পর্যন্ত কোন জেলায় কোন সফরে কোন মাহফিলে 36 বার হজ করেছেন এমন হাজি খুঁজে পাই নাই। আছে আপনাদের এলাকায়? থাকলে এখনই নোট করে নিতাম। 36 বার হজ করেছেন আপনাদের এলাকায়? আছে? বিশ্বাস করেন আমার জানা মতে সারা দেশেও আপনি 36 বারের হাজি খুঁজে পাবেন না। মুফাসসিরিনে কিরামগণ বলেন, আবদুল্লাহ ইবনে উবাই এমন বড় মাপের একজন সাহাবী ছিলেন, এত বড় আমলদার ছিলেন যে আর হজ করেছিলেন, সুবহানাল্লাহ নাই? তার আমলের আমলই মনে করতেছেন না আপনারা? জোরে বলবেন সুবহানাল্লাহ। 36 বার হজ। এরপরে দেখেন মুবাসসির আরো কি বলেছেন। মুবাসসিররা বলছেন যে আবদুল্লাহ বিন উবাই নিজের টাকা দিয়ে, নিজের টাকা দিয়ে কয়েকটা মসজিদ বানিয়েছিলেন মদিনার জমিনে। সুবহানাল্লাহ বলবেন না? আমার দেশে কয়েকটা মসজিদ বানানো লোক খুঁজে পাবেন? খুঁজে বলে পায় না। প্রত্যেক উপজেলায় মসজিদ আমাদের এলাকায় আমাদের দেশে আছে, কিন্তু নিজের টাকায় না। কথা বলেন না কেন? বৈদেশি টাকায়। কথা কি বোঝা যায়? তো এমন লোক আপনি খুঁজে পাবেন যিনি নিজের টাকায় কয়েকটা মসজিদ বানিয়েছে? আছে, প্রত্যেক এলাকায় এরকম লোক আছে, নিজের টাকায় মসজিদ বানিয়েছে, শুরুটা নিজের টাকায়, মসজিদের কাজ শেষ হয়েছে পাবলিকের টাকায়। কথা বলেন না কেন? কিন্তু মুফাসসিরে কেরামগণ বলেন আবদুল্লাহ বিন উবাই শুরু তার টাকা, শেষও করেছেন তার টাকা। সুবহানাল্লাহ বলবেন না? আমলদার ছোট না বড়? আপনারা রাগ করছেন মনে হয় না? মুনাজাত দিয়ে দেবো আপনাদেরকে, আমি আর বেশি কষ্ট দিব না। 10:52 বাজে, 11:05 ইনশাআল্লাহ 11:15-এর মধ্যে মুনাজাত শেষ হয়ে যাবে। কষ্ট হবে আপনাদের? খারাপ লাগছে আপনাদের? তাহলে আবদুল্লাহ বিন উবাই এত বড় মাপের সাহাবি, নামাজে ঘাটতি নাই, রোজায় ঘাটতি নাই, হজ্জে, জাকাতে, মসজিদ বানাতে, দান সদাকা, পিতামাতার সেবা, মহব্বত, ভালোবাসা, প্রতিবেশী আত্মীয়তার হক সব দিকে 100%। সুবহানাল্লাহ বলবেন না? তা আবদুল্লাহ বিন কি কি এমন অপরাধ করলো? ভালো করে মনোযোগ দেন, 10 মিনিট কথাগুলো শুনে যাবেন, নড়াচড়া বন্ধ করেন।
নড়াচড়া বন্ধ করেন। আমরা কথা বললেই তো এক শ্রেণীর লোকদের কলিজায় লেগে যায়। শুনে যান কথাগুলো, আপনি আমার শত্রু নন, আমরা কারো সঙ্গে শত্রুতা করতে আসি নাই, কাকাঘাত দিতে আসি নাই, সরকারের পতন করাতে আমরা আসি নাই, আমরা এসেছি কোরআনের কিছু কথা জনগণের সামনে উপস্থাপন করতে। কেউ আমাদের শত্রু নন। শুনে যান, আপনি প্রধানমন্ত্রী হলেও, মন্ত্রী হলেও, এমপি হলেও, ডিসি হলেও, এসপি হলেও, ওসি হলেও, আপনি যত বড় প্রভাবশালী ক্ষমতাশালী ব্যক্তি হন না কেন, জান্নাত যদি পেতে চান আপনাকেও ইসলামী আন্দোলন করতে হবে। ফরজ ফরজ ফরজ, এই আন্দোলন আপনি না করলে পৃথিবীতে আপনি যত ক্ষমতাশীল হন না কেন, জাহান্নাম ছাড়া বাঁচার উপায় না। বলতে এসেছি, শুনে যান, মানবেন কি মানবেন না সেটা আপনাদের ব্যাপার। কি এমন অপরাধ ছিল আব্দুল্লাহ বিন উবাইয়ের, কি এমন ভুল তিনি করেছেন? এত সুন্দর বড় একটা আমলদার মানুষ, তার জানাজা নামাজ আল্লাহ পড়তে দিলেন না। আপনাদের কি কষ্ট হচ্ছে না? একটা ব্যক্তি 40 বছর 20 বছর ধরে নামাজ আদায় করলো, 36 বার হজ করলো, যে লোকটা নিজের টাকা দিয়ে মসজিদ বানালো, এত ভালো ভালো কাজ যিনি করলো, উনার জানাজা নামাজ পর্যন্ত আল্লাহ করতে দিলেন না, জানাজা নামাজ বন্ধ করে দিলেন আল্লাহ, তার জানাজা পড়া যাবে না। কোরআনে আবার আল্লাহ বললেন যে তার স্থান হলো জাহান্নামের সবচেয়ে খারাপ জায়গায়। এ কথা শোনার পর এ জালালপুরের মুসলমানেরা, আপনাদের কি কষ্ট লাগছে না? কি অপরাধ সে করেছে? শুধু আমল করলেই হবে না ভাইরা, কষ্টের আমল আমাদের। আরে আমরা তো তেমন বেশি আমল করতে পারি না, অল্প কিছু আমল আমরা করতেছি, এই আমলগুলোও যদি না টেকে, কবুল যদি না হয়, হাশরের ময়দানে আমাদের উপায়টা কি হবে? আমরা নবী দেখি নাই, নবীর সাহাবি দেখি নাই, তাবে তাবেই দেখি নাই, ইমাম আবু হানিফাকে দেখি নাই, বুখারিকে দেখি নাই, আমাদের দেশে শাহজালাল রহমতুল্লাহ আলাই এসেছিলেন তাকে দেখি নাই, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু চট্টগ্রামে, চট্টগ্রাম নৌবন্দরে এসেছিলেন, বাংলাদেশে ইসলাম প্রচার করেছিলেন, আমাদের রংপুরের পাশে লালমনিরহাট জেলায় পঞ্চগ্রাম নামের একটি ইউনিয়ন রয়েছে, সেখানে সাদ বিন আবি ওয়াক্কাসের তৈরি করা মসজিদ এখনো আছে। যদি সুযোগ হয়, সময় হয়, চলে যাবেন একদিন লালমনিরহাট বড় বাড়ি, লালমনিরহাট বড় বাড়ি বাজার যাবেন, সেখান থেকে 1 কিলোমিটার মাটির নিচে, মাটির নিচে গর্ত করতে গিয়ে বিশাল একটা মসজিদ তারা পায়, সেখানে লেখা মসজিদে সাদ বিন আবি ওয়াক্কাস, সুবহানাল্লাহ বলবেন না? সেখানকার স্থাপত্য দেখলে আপনাদের শরীরের লোম দাঁড়িয়ে যাবে, কি সুন্দর করে তৈরি করা, ডিজাইন করা, ইটগুলোই আলাদা। সেখানে হিজরি সন লেখা রয়েছে, কবে সেটা তৈরি হয়েছে, ইতিহাস পড়লে বোঝা যায়, নামও সাদ বিন আবি ওয়াক্কাস মসজিদ। এবং সাদ বিন আবি ওয়াক্কাস চীন দেশে যখন সফর করেন হযরত ওমরের শাসনামলে, হযরত ওমর যখন তাকে নির্দেশ দেন, তখন চীন যাওয়ার সময় তিনি নৌপথে চলে আসেন এবং চট্টগ্রাম নৌপথে, চট্টগ্রাম নৌবন্দরে তিনি নামেন। এবং এই বাংলার জমিনে যে জনপদগুলো ছিল ওই সময়ে, সেই সময় লালমনিরহাটে কিছু লোক ছিল, জনপদ ছিল, বাসিন্দা ছিল, সেখানে তিনি নিজে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু ইসলাম প্রচার করেছেন। আল্লাহু আকবার, আমরা তাদেরকে দেখি নাই, শাহজালালকে দেখি নাই, আল্লাহকে না দেখে, নবী না দেখে, সাহাবি না দেখে, তাবে তাবীন না দেখে, কাউকে না দেখেই আমরা সামান্য ইমানের কিছু ছিটাফোঁটা হৃদয়ে নিয়ে আমরা কিছু আমল করি, অল্প কিছু আমল, শয়তানের ফেতনায় অশ্লীলতায় ভরা এই বাংলাদেশে কত কিছু হেফাজত করে দূরে রেখে, কত কষ্টে আমরা কিছু সামান্য কিছু আমল যেটা করতেছি, সেই আমল যদি আল্লাহর দরবারে কবুলই না হয়, তাহলে আমাদের হবিটা কি? আমরা কি চাই না আমাদের আমলগুলো কবুল হোক? ঝংকার দিয়ে বলতে হবে তো, আমরা কি চাই না আমাদের কবুলগুলো, আমাদের আমলগুলো কবুল হোক? তাহলে আব্দুল্লাহ বিন উবাইয়ের জীবন থেকে শিক্ষা নিতে হবে প্রত্যেকটা ব্যক্তিকে।
আব্দুল্লাহ বিন উবাই এত আমলদার হওয়ার পরেও তার আমল আল্লাহ কবুল করলেন না, জানাজা পর্যন্ত আল্লাহ নিজে আল্লাহ 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 জিব্রিল আমিনকে পাঠিয়ে দিয়ে সুরার আয়াত নাজিল করে দিয়ে নিষেধ করে দিলেন, জানাজা ছাড়াই তার দাফন করতে বললেন। কারণটা কি? হযরতে আব্দুল্লাহ বিন উবাইয়ের সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু সকালবেলা নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের প্রাণের আব্বা জান আব্দুল্লাহ বিন উবাই রাতের বেলা মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী চোখের বাণী মুসলিম, আব্দুল্লাহ বিন উবাইয়ের সন্তান আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ ধৈর্য ধারণ করো, তোমার বাবা মারা গিয়েছেন, প্রত্যেককেই তো মরতে হবে। আব্দুল্লাহ বিন উবাইয়ের সন্তান ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান মৃত্যুর পূর্বে আমাদেরকে ওসিয়ত করে গেলেন, আব্বা জান আমাদেরকে বলে গেলেন, ও আমার সন্তানেরা শোনো, আমার মনে হয় আমি বাঁচব না, আমি যদি মরে যাই ও আমার সন্তানেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবা, তিনি নিজে যেন আমার জানাজার ইমামতি করে। আমাদের এলাকায় বলে চোরের মন পুলিশ পুলিশ, এখানেও বলে আব্দুল্লাহ বিন উবাই জানতো যেমন মরতে দেরি আছে, হাতুড়ি দিয়া পিটাইতে দেরি নাই, এজন্য ওসিয়ত করেছে যে নবী যদি জানাজার নামাজটা পড়ায় আল্লাহ নবীর ওসিলে আমাকে ক্ষমা করে দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুল্লাহ বিন উবাইয়ের সন্তান রে, চিন্তা করো না, চিন্তা করো না, তোমার বাবা যেহেতু ওসিয়ত করে গেছেন, আমি বিশ্বনবী তোমার বাবার জানাজার ইমামতি করব। সুবহানাল্লাহ বলেন। এ হযরত আবু বকর ওসমান আলী কোথায়? হযরত ওমর রে কোথায় তোমরা? চলো চলো, দেরি করো না, আমার আব্দুল্লাহ বিন উবাই বড় মাপের একজন সাহাবী মারা গিয়েছে, চলো চলো আমার সঙ্গে চলো, তার জানাজা আমি নবী ইমামতি করব। হযরত আবু বকর রেডি হয়ে দাঁড়িয়ে গেলেন, নবীজি চলেন। ওসমান আলী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা রেডি, চলেন চলেন জানাজা পড়াতে যাই। কিন্তু হযরত ওমর নবীর গায়ের চাদর টেনে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা নামাজের ইমামতি করবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে তার জানাজা ইমামতি করতে দেব না। আল্লাহু আকবার! নবী ডাকতে বললেন, ওমর রে, ও হযরত ওমর, কি বলতে চাও? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে আমি হযরত ওমর যতটুকু ইলম অর্জন করেছি, আপনার ওহির কিতাব থেকে যতটুকু ইলম আমি হযরত ওমর আমি যতটুকু ইলম অর্জন করেছি তাতে আমি হযরত ওমর মনে করি, কোন ব্যক্তি যত বড়ই আমলদার হোক না কেন, যদি ওই ব্যক্তি ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, আমি যতটুকু আপনার ইলেম থেকে যতটুকু অর্জন করেছি আমি হযরত ওমরের মন্তব্য হলো, কোনো ব্যক্তি যত বড়ই আমলদার হোক না কেন, সেই ব্যক্তি যদি ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, দিন কায়েমের যদি বিরোধিতা করে, আমি ওমর আমি যেটা বুঝতে পেরেছি সেটা হলো তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না, বরং সে বিনা হিসাবে জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং যার জানাজার ইমামতি আপনি করতে যান, আব্দুল্লাহ বিন উবাই আপনি বুঝি ভুলে গেছেন নবী, ও ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে, সুতরাং ওর জানাজার নামাজের ইমামতি আপনি নবী হয়ে করবেন এটা শোভনীয় নয়। ইয়া রাসূলুল্লাহ, ভুলে গেলেন নাকি? এটা তো সেই আব্দুল্লাহ, সেটাই এই আব্দুল্লাহ বিন উবাই, এটা তো সেই আব্দুল্লাহ বিন উবাই। উহুদের ময়দানের আপনি তালিকা করলেন, উহুদের ময়দানে জিহাদের ময়দানে কোন কোন সাহাবি যাবে আপনি তালিকা করতে বললেন, আমরা করলাম, এই আব্দুল্লাহ বিন উবাই। তালিকার নামগুলো দেখার পরে গোপনে গোপনে তাদের বাড়িতে গিয়ে মুজাহিদ সাহাবিদেরকে প্ররোচনা দিয়েছে, বাড়িতে বাড়িতে গিয়ে বলেছে, ভাতিজা আমার জিহাদের ময়দানে যাবা নাকি? না না না, খবরদার, যাবে না, তুমি কি পাগল হয়েছো নাকি? উহুদের ময়দানে গেলে জীবন নিয়ে ফিরতে পারবে না। ভাতিজা আমার নতুন বিয়ে করেছো,
নতুন বউকে বিধবা বানাতে চাও নাকি? চাচাতো ভাইয়ের কাছে গিয়ে বলেছে, চাচাতো ভাই, মুজাহিদদের তালিকায় তোমার নাম দেখেছি, উহুদের ময়দানে যেতে চাও, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এবার উহুদের ময়দানে যারা যাবে, নবীও বেঁচে ফিরবে না, তোমরাও বেঁচে ফিরবে না। ভাতিজারে যেও না, যেও না, তোমার তো খেজুরের বাগানের সব খেজুর পেকে গিয়েছে, জিহাদের ময়দানে গেলে ফিরে এসে আর ফসলগুলো ঘরে তুলতে পারবে না। এভাবে ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে গিয়ে ইসলামের মুজাহিদ যারা জিহাদে যাবে তাদেরকে প্ররোচনা দিয়ে জিহাদের ময়দানে যেতে দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ভুলে গেলেন নাকি? এটা তো সেই আব্দুল্লাহ বিন উবাই, সবশেষে মুজাহিদরা যে রাস্তা ধরে জিহাদের ময়দানে যাবে সেই পথের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক মুজাহিদদেরকে রাস্তা থেকে বাড়িতে ফিরাইয়া দিয়েছে, জিহাদের ময়দানে যেতে দেয় নাই। কারণ আব্দুল্লাহ বিন উবাই নামাজে ভালো, রোজা ভালো, হজ জাকাতে সব জায়গায় ভালো, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এটা আব্দুল্লাহ বিন উবাই মনে প্রাণে কখনো মানতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানে একজন নয়, দুইজন নয়, 300 জন সাহাবীকে, 300 জন মুজাহিদকে ফিরাইয়া দিয়েছে জিহাদের ময়দানে। যে ব্যক্তি যেতে দেয় নাই, যে ব্যক্তি এতটা গাদ্দারি করেছে, যে ব্যক্তি দিন কায়েমের সঙ্গে বিরোধিতা করেছে, যে ব্যক্তি কখনোই চায় নাই কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র চলুক, ওই ব্যক্তি যত বড়ই নামাজি হোক, ওই ব্যক্তি যতবারের হাজি হোক, ওই ব্যক্তি যতটা মসজিদের মালিক হোক, আমি ওমর যেটা বুঝলাম, আমি ওমর যেটা বুঝতে পেরেছি কোরআন থেকে, তাতে মনে হয় ওই ব্যক্তি কোশ্চিন কালেও জান্নাতে যাবে না। নবী আমার কতটা দয়ালু ছিল প্রিয় ভাইয়েরা, নবী ডাক দিয়ে বললেন, হযরতে ওমর, ও হযরতে ওমর, ভুলি নাই, ভুলি নাই, আমিও তো সব খবরই রাখি ওমর। ও হযরতে ওমর, তুমি কি চাও না আমি নবী হয়ে যদি তার জন্য জানাজা নামাজে যদি ক্ষমা চাই, আর আল্লাহ যদি আমার এই দোয়া কবুল করে নিয়ে আমার এই উম্মতটাকে যদি মাফ করে দেয়, তুমি কি চাও না আমার একটা দোয়ার কারণে যদি তার কবরের আযাবটা মাফ হয়ে যায়? হযরতে ওমর, রাগারাগি করো না, বাধা দিও না রে ওমর, চলো সবাই মিলে তার জানাজায় শরীক হয়ে যাই। চিল্লায় বলেন, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার নবী সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন আব্দুল্লাহ বিন উবাইয়ের বাসায়, সব কিছু রেডি হয়ে গেছে, এখন শুধু জানাজা হবে আর দাফন হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা কাতারবদ্ধ হও, কাতারবদ্ধ হও, আমি নবী জানাজার ইমামতি করব। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতারবদ্ধ হওয়ার নির্দেশ দিলেন, প্রত্যেক সাহাবীরা কাতারবদ্ধ হয়ে গেল। নবী তাকিয়ে দেখলেন কাতার সোজা হলো কিনা। আমাদের দেশের ইমামরা, আমাদের দেশের খতিবেরা নামাজের ভিতরে এই কাতার সোজা হওয়ার ব্যাপারে, এরপরে পায়ের পাতা সোজা হওয়ার ব্যাপারে অনেক ইমাম আর খতিবরা বড় গাফেল। ইমাম আর খতিব যারা আছেন সচেতন হন, অবশ্যই কামাতের সময় আপনি ঘুরে দাঁড়িয়ে দেখবেন পা সোজা আছে কিনা, মুসল্লিদের পা সোজা আছে কিনা, কাতার সোজা আছে কিনা, আর কেউ ফাঁক ফাঁক হয়ে দাঁড়িয়েছে কিনা, যতটা পারে চেপে চেপে দাঁড়াবে। নবী এটা সব সময় নজর করতেন। এ সাহাবীরা কাতারবদ্ধ হও, এ কথা বলার পরে নবী ঘুরে দাঁড়ালেন, তিনি দেখতে চেয়েছেন কাতার সোজা হলো কিনা। এটা দেখতে গিয়ে তাকিয়ে দেখলেন হযরতে ওমর কাতার থেকে বের হয়ে মাঠের আরেক প্রান্তে একা একা দাঁড়িয়ে রইলেন। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝতে বাকি নাই, তিনি বুঝতে পারলেন হযরতে ওমর আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজায় শরীক হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমরের উপরে চাপ দিলেন না, মনে মনে মুচকি একটা হাসি দিয়া নবী বললেন, হযরতে ওমর, ও ওমর, তুমি ওমরই রয়ে গেলা। সুবহানাল্লাহ বলে, কারণ নবী জানেন ওমর হলো ওমর, অনলি ওয়ান পিস। কাফের বেঈমানদের সঙ্গে কখনো তিনি আপোষ করেন না। আল্লাহু আকবার। নবী এর জন্য ওমরকে আর চাপ দিলেন না, হোক ও পড়বে না জানি, না পড়ে নাই। সুবহানাল্লাহ। নবী বললেন, সাহাবীরা কাতারবদ্ধ হও, আমি ইমামতি করব। আর হযরত ওমর
ওই মাঠের আরেক প্রান্তে দাঁড়িয়ে হযরত ওমর বলেন, ওটার জানাজা পড়লেও যা না পড়লেও তা, পড়লেও যা না পড়লেও তা, পড়লে আপনারা পড়েন গা, আমি পড়ুম না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা জিব্রিল, হে জিব্রিল আমিন, দেরি করো না, দেরি করো না। সূরা তাওবা 84 নম্বর আয়াত, সূরা তাওবা 84 নম্বর আয়াত, জিব্রিল আমিন এই আয়াতটি নাও তাড়াতাড়ি, তাড়াতাড়ি আরো 70,000 ফেরেশতার সাথে নাও। সূরা তাওবার 84 নম্বর আয়াত, সূরা তাওবার 84 নম্বর আয়াত বারবার বলার কারণ হলো, দলিলটা জেনে নেন ভাইয়েরা, মুখস্থ করে নেন। কাফের বেঈমান মুনাফিক যারা, তাদের জানাজা নামাজ হারাম, তাদের জানাজা পড়া হারাম করে দিয়েছেন আল্লাহ। এই দলিলগুলো আপনাদের মুখস্থ রাখা দরকার। সূরা তাওবা 84 নম্বর আয়াত, জিব্রিল আমিন দেরি করো না, সূরা তাওবার 84 নম্বর আয়াতটি নিয়ে যাও, সাথে 70,000 ফেরেশতা নিয়ে যাও। আমার নবী জানাজার নামাজ স্টার্ট করার পূর্বেই, শুরু করার পূর্বেই আমার নবীর উপরে আয়াতটা নাজিল করে জানিয়ে দাও, আমার নবীকে জানিয়ে দাও, হযরতে ওমরের বক্তব্য যেটা, আমি আল্লাহর বক্তব্য ঠিক সেইটা। হযরতে জিব্রিল আমিন নাজিল হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাত তুলবেন না, তাকবীরে তাহরিমা বাঁধবেন না, নামাজ শুরু করবেন না। নবী হাত তুলতে চেয়েছেন, এমন সময় জিব্রিল এসে বাধা দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরিহি। আয়াত নাজিল হয়ে গেল নবীর উপর, ওয়ালা তুসাল্লি, ওয়ালা তুসাল্লি, ওয়ালা তুসাল্লি, ওয়ালা তুসাল্লি। হে নবীজি, আব্দুল্লাহ বিন উবাইর জানাজা নামাজের উপর আল্লাহর পক্ষ থেকে 144 ধারা জারি। ওয়ালা তুসাল্লি, জানাজা পড়া যাবে না, জানাজা পড়া কথা কার? ওয়ালা তাকুম আলা কবরিহি, হে নবী, হে আমার নবী শোনো, ওয়ালা তাকুম আলা কবরিহি, এই আব্দুল্লাহ বিন উবাইয়ের কবরের কাছেও তুমি যেতে পারবে না। কথা আমার নাকি আল্লাহর? সূরা তওবা 84 নম্বর আয়াত, ওয়ালা তাকুম আলা কবরিহি, জানাজাও পড়াতে পারবে না, ওর কবরের কাছে তুমি নবী যেতে পারবে না। সম্মানিত ভাইয়েরা আমার, জালালপুরের মুসলমানেরা জবান খুলে বলেন তো দেখি, এই আব্দুল্লাহ বিন উবাইয়ের উপরে আল্লাহর রাগ ক্ষোভ কম ছিল না বেশি ছিল? আল্লাহ কতটা কতটা রাগি ছিলেন আব্দুল্লাহ বিন উবাইয়ের উপর? তার জানাজা হতে দিলেন না, নবী চাচ্ছেন জানাজা পড়াবেন, নবীকেও আল্লাহ এই জায়গায় গুরুত্ব দিলেন না, নবীর সম্মানার্থে জানাজা পড়তে দেওয়ার কথা দিছেন? সম্মানিত ভাইয়েরা আমার, জানাজার গুরুত্ব দেওয়া হলো না, নবীর গুরুত্ব দেওয়া হলো না, আল্লাহ কতটা রাগান্বিত আব্দুল্লাহ বিন উবাইয়ের উপরে, কতটা খেপা! সম্মানিত ভাইয়েরা আমার, এই যে খেপা, আল্লাহর এই রাগ, আল্লাহর এই ক্ষোভ, শুধু একটা আমলের বিরোধিতা করার কারণে। ভালো করে মনোযোগ দেন, বুঝলে কপাল খুলে যাবে, আর বুঝেও না বুঝার ভান করলে জাহান্নামের আগুনে পড়তে হবে আমার ভাইয়েরা। একটা আমলের ঘাটতি, একটা আমলের বিরোধিতা করার কারণে এত বড় আমলদার নবীর একজন সাহাবি হবার পরেও আমার আল্লাহ তার প্রতি কতটা ক্ষোভ, আমার আল্লাহর কতটা রাগ হয়েছিল, তার জানাজা বন্ধ করে দিলেন, তার কবরের পাশে নবীকে যেতে নিষেধ করে দিলেন, আব্দুল্লাহ বিন উবাইকে জাহান্নামী ঘোষণা করলেন, একটা আমলের কারণে। সেটা হলো একটা আমলের বিরোধিতার কারণে, দিন কায়েমের আন্দোলনের বিরোধিতা করেছিল বলে আল্লাহর বাকি সমস্ত আমলগুলো আল্লাহর দরবারে কবুল হয় নাই। দিন কায়েমের আমলের বিরোধিতা করে যারা, তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এটার প্রমাণ হাদিস দিয়ে নয়, কোরআন দিয়ে আপনাদের সামনে প্রমাণ করে দিলাম। কোরআনে কোনো জাল আয়াত নাই, তার মানে বোঝা গেল দিন কায়েমের আমল যারা আছে সব আমল আল্লাহর দরবারে কবুল হবেই, হবেই, হবে ইনশাআল্লাহ। দিন কায়েমের আমল নাই, যতই পট্রি লাগান, যতই তাহাজ্জুদ পড়েন, দিন কায়েমের কর্মীদের বুক ঝাঁজরা করে
দিন কায়েমের কর্মীদের গলায় ফাঁসির দড়ি লাগিয়ে আপনি যত বড় রাবেয়া বশরী হন, আপনি যত বড় গুলবাহারি হন না কেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, ইসলামী আন্দোলনের বিরোধিতা করলে আব্দুল্লাহ বিন উবাইয়ের সঙ্গে সঙ্গী হয়ে একসাথে জাহান্নামে যেতে হবে। কথা আমার নাকি আল্লাহর? আমার আল্লাহ বলেন ইজা যা আনাসুরুল্লাহ, সাহায্য আসবে, বান্দারে সাহায্য আসবে, আমি আল্লাহর ওয়াদা, সাহায্য তোমরা পাবে। প্রকৃত মোমেন হওয়া লাগবে, আর প্রকৃত মোমেন যদি হতে চাও দিন কায়েমের এই আমলটা লাগবে। দিন কায়েমের আমল করলেই প্রকৃত মোমেন, আর প্রকৃত মোমেন হতে পারলেই তোমরা হবে সাহায্য পাওয়ার মতো যোগ্য, তোমরা বিজয়ী হয়ে যাবে। তোমাদের এই সোনার দেশটাকে আমি আল্লাহ কোরআনের দেশ বানিয়ে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের, খারাপ লাগছে আপনাদের? এই জন্য দিন কায়েমের চেষ্টা, দিন কায়েমের আন্দোলন, এটা প্রত্যেক মুমিনের উপর ফরজ, সব ফরজের বড় ফরজ। গুনাহ মাফের আমল, জান্নাত পাবার আমল, আমল কবুলের আমল, সুবহানাল্লাহ বলবেন না? আমি যদি এই ব্যাপারে, দিন কায়েমের ব্যাপারে বিশ্বাস করেন, তিন মাস ব্যাপী যদি আমাকে ওয়াজ করতে দেওয়া হয়, তিন মাস 90টা রাত আমি একাধারে আলোচনা করব, দিন কায়েমের আলোচনা, আমি আব্দুল বারীর যতটুকু গবেষণা আছে শেষ হবে না, শেষ হবে না, এত বিশদভাবে কোরআনে আলোচনা এসেছে। আল্লাহু আকবার! সেই আমল আমার দেশের মুসলমানেরা করে না, করতে চায় না, বিরোধিতা করে আবার অহংকার করে, তারাই নাকি আগে আগে জান্নাতে যাবে। কি একটা অবস্থা! জিহাদ সম্পর্কে, দিন কায়েম সম্পর্কে সুষ্ঠু ধারণা রাখুন, প্রতিদিন কোরআন অধ্যয়ন করুন, নিজেদের বাড়িঘর লাইব্রেরি বানান। পাঁচটা মিনিট কেউ উঠবেন না, নড়াচড়া করবেন না, কেউ উঠবেন না। 5 মিনিট পরে আমি সংক্ষিপ্ত একটা মোনাজাত দেবো ইনশাআল্লাহ। 9:30 উঠেছি স্টেজে, 11:30 শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা জানেন জালালপুর যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিল, আমি আপনাদেরকে অনেক আগে থেকে চিনি, আপনারাও আমাকে অনেকে আগে থেকে চেনেন, আপনাদের মন মানসিকতা সম্পর্কে আমি ভালো জানি, আপনারা বিবেকবান সচেতন মানুষ আমি ভালো করে জানি, যাদের ভিতরে দিন কায়েমের প্রেরণা আছে, ইমান স্পিড আছে, তাদের কাছে অনুরোধ করে হাতে পায়ে ধরে এই কোরআনের মাহফিলের জন্য সহযোগিতা চাইতে হয় না, তারা স্বতঃস্ফূর্তভাবে বিবেকের তাড়নায় তারা সহযোগিতা করে, ঠিক কিনা বল? প্রিয় জহুরুল ভাই দীর্ঘদিন যাবত এই জায়গায় মাহফিল করেন, ঠিক কিনা বল? আমি আল্লাহর কাছে দোয়া করি, স্পেশালি বিশেষভাবে দোয়া করি, আল্লাহ এই ভাইটিকে যেন হযরতে উমরের মতো, খালিদের মতো হিম্মত, ইমানি স্পিড নিয়ে যেন আমৃত্যু কোরআনের বাণী ছড়ানোর এই খেদমত যেন করতে পারে, বলেন আমিন। এটা সবার কপালে জোটে না। এই যে কথাগুলো হল, এই ভাইটা যদি আয়োজন না করত, এই যে দিন কায়েমের আলোচনা, এরকম অনেক ভাই আছে এখানে যারা আজ প্রথম জানতে পারলো দিন কায়েমের এত গুরুত্ব আছে, না এমন আছে না? এই ভাইটা যদি আয়োজন না করত, মাহফিল তো হয় অনেক জায়গায় হয়, কিন্তু এই আলোচনা সব জায়গায় হয় না। আমার দেশের আলেমরা তাদের মাথা বিক্রি করে দিয়েছে, এই আলোচনা সবাই করতে চায় না, কিন্তু আমার জহুরুল ভাই দেখে দেখে বেছে বেছে তাদেরকে নিয়ে আসে, যারা নির্ভয়ে কোরআনের হক কথা বলতে পারে, তাদেরকে এখানে এনে আপনাদের সামনে এমন কথাগুলো উপহার দেওয়ার ব্যবস্থা করে দেয়। তাকে ভুল বুঝবেন না, তার কোনো ব্যবহারে মাহফিল সংক্রান্ত কোনো কাজে কষ্ট পাবেন না। ইনি যেটা কাজ করতেছেন এটা একটা জিহাদের সমপরিমাণ একটা আমল তিনি করছেন, কারণ জালিমের বিপক্ষে, দিন কায়েমের পক্ষে কথা বলার নামও জিহাদ। আমরা জহুরুল ভাইকে সহযোগিতা করব, আপনারা জহুরুল ভাইকে সহযোগিতা করবেন, শুধু সহযোগিতা না, উনার সাথে সম্পৃক্ত হয়ে যতদিন বেঁচে থাকবেন কোরআনের এই বাগানটা সাজিয়ে রাখবেন। কথা দিতে পারবেন আমাকে?
কথা দিতে পারবেন? তাহলে আল্লাহকে হাজির নাজির জেনে কথা দেন, কারা কারা রাজি আছেন কোরআনের পক্ষে? আল্লাহ দেখো হাতগুলো দেখো, হাত দিন কায়েমের মর্দে মুজাহিদ যারা হতে চায় তাদের হাত, রব্বুল আলামিন হাতগুলো দেখো, হাতগুলো দেখো রব্বুল আলামিন। আমরা গুনাহগার হতে পারি, কিন্তু আজ কোরআন সামনে রেখে আমরা দিন কায়েমের আন্দোলনে আমরা তোমার সবচেয়ে বড় আমল করার নিয়ত করেছি, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। আল্লাহ আমাদের কাজগুলোকে তুমি সহজ করে দাও, আমাদের কাজগুলোকে সহজ করে দাও। আল্লাহ আমাদের আমলগুলো তুমি কবুল করে নাও। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা আমিন।